তোমায় আমি অপর্ণা ভেবেছিলাম, আর আমায় অপু ভেবেছিলাম। কোনোদিন প্রশ্নটা হয়তো করেই ফেলব, তোমার অনুশোচনা হয় না? তোমার জিজ্ঞেস করার আগেই বলতাম, অনুশোচনা মানে আফসোস। তুমি হাসতে, আমিও রেগে গিয়ে ঝিয়ের খোঁজ করতে যেতাম। তুমি পথ আটকে বলতে, দরকার নেই, আমি তো টিউশনও করি না, রোজ তাড়াতাড়ি ঘরে ফিরি সন্ধে নামার আগে। এ তো আসলে শুধুই সংলাপ, আমরা সত্যি আফসোস করি। বৃষ্টি, মেঘ, আকাশ সব জানালার ভিতর থেকেই আঁকা। শেষ পর্যন্ত আমরা কেউই উপন্যাস লিখে উঠতে পারি না।